একা থাকার কষ্টটা একমাত্র সেই মানুষটাই বোঝে যে এক বুক ভালোবাসা দিয়ে বিনিময়ে শুধু অবহেলা পেয়েছে। যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। একা থাকা ভালো, কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না। সময়ের সাথে সবাই বদলে যায়, মানুষ, সম্পর্ক, অনুভূতি, এমনকি আমরা নিজেরাও। খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যে সে কতটা সুখী। অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না, আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায়। বিয়ের গাড়িতে শুধু বর বউ যায় না, একটা পিতার বেঁচে থাকার স্বপ্নও চলে যায়। আপনি যদি কাউকে মন থেকে ভালোবাসেন, তাহলে অপেক্ষা করুন, একদিন সে অবশ্যই আপনার কাছে ফিরে আসবে। জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব কিছু শেয়ার করা যায়। সুখে থাকাই জীবনের সার্থকতা নয়, কাউকে সুখে রাখতে পারাটাই হলো জীবনের চরম সার্থকতা। নিরাশ হবে না, জীবনযুদ্ধে সবাই সান্ত্বনা দিবে, কিন্তু লড়াই তোমাকেই করতে হবে। যাদের একা থাকার অভ্যাস আছে, তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। সময় কখনো দুঃখ কষ্টগুলিকে ভুলিয়ে দেয় না, সময় কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায়। হতে পারি আমি রাগি, বদমেজাজি, কিন্তু বেইমান না। প্রিয় মানুষগুলো যখন অভিমান করে কথা বলা বন্ধ করে দেয়, তখন নিজেকে বড় অসহায় মনে হয়। ছেড়ে দিও না, মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতে পারত। আসলে জীবনটাকে রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একজন ভালো সঙ্গীর। নিজের বউয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে আপনার চোখে বেশি সুন্দরী দেখায়, তাহলে ভেবে নেবেন আপনার চোখ শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। এমন কাউকে জীবনসাথী করো যে নিজের চেয়েও বেশি তোমাকে যত্নে রাখবে। দেরিতে হলেও মায়ের বলা প্রতিটি কথা সত্যি হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয় হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলে সত্য শান্তি দেয়। জীবনটাকে উপভোগ করার দুটোই রাস্তা, যেটা আপনার পছন্দ সেটা পাওয়ার চেষ্টা করুন, যেটা আপনার কাছে আছে সেটার মূল্য দিতে শিখুন। জীবনটা সহজ নয়, জীবনকে সহজ বানিয়ে নিতে হয়, কখনো প্রার্থনা করে, কখনো অপেক্ষা করে, কখনো ক্ষমা করে, আবার কখনো এড়িয়ে গিয়ে। সব ক্ষেত্রে অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকের চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতেই অভিশাপে রূপ নেয়। স্ত্রীর জন্য পাগল হওয়া কাপুরুষতা নয়, বরং সর্বোত্তম স্বামীর পরিচয়, কারণ স্ত্রী আপনার সুখ দুঃখের একমাত্র সাক্ষী। ভালো সময় যেমন সব সময় থাকে না, ঠিক তেমনি এই খারাপ সময়টাও সব সময় থাকবে না, একদিন ঠিক চলে যাবে। বাবা মায়েরা হয়তো জানে না, সন্তানেরা নিজেদের মৃত্যুর চেয়ে মা বাবার মৃত্যুকে বেশি ভয় পায়। যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে। যা হচ্ছে হতে দাও, সৃষ্টিকর্তা তোমার আমার ভাবনার চেয়ে অনেক বেশি ভেবে রেখেছে। ভদ্রতা সবার কাছে আশা করবেন না, এই জিনিসটার মালিক সবাই হয় না। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধাক্কা আর ধোকা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। লাইফে অনেকেই আসবে, অনেকেই যাবে, কেউ আসবে স্বার্থের জন্য, আবার কেউ আসবে
তোমাকে সঙ্গ দেওয়ার জন্য। এত মানুষের মাঝেও কেউ আজীবন পাশে থাকবে না। দিন শেষে তোমার জন্য তুমি নিজেই একা।